এটা হচ্ছে আমাদের এলডিআর। এলডিআরের ফুল ফর্ম হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। তো লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার আমরা কি করে মেজার করব? আমরা এখানে মাল্টিমিটারের ওহমস রেঞ্জে নিয়ে গেলাম, মানে আমরা রেজিস্ট্যান্স মেজার করার জন্য। এই এলডিআরে দুটো টার্মিনাল আছে, দুটো টার্মিনালে আমরা যে কোনো দুটো টাচ করব। প্রব দুটো টাচ করলে মিটারে একটা ভ্যালু দেখাচ্ছে, 1.26 1.17 কিলো ওহমস। এবারে আমরা এখানে এই এলডিআরটাকে গার্ড করে দিয়েছি, মানে ওপরে লাইটটাকে আসতে দিয়েছি, লাইটটা এর ওপরে রেজিস্ট্যান্সের ওপর রেজিস্টারের ওপর পড়ছে না। তখন আমাদের ভ্যালু দেখাচ্ছে 49 কিলো ওহমস, অ্যাপ্রক্সিমেট 49 কিলো ওহমস দেখাচ্ছে, মানে রেজিস্ট্যান্স সেটা বেড়ে গেছে। এটা কিভাবে হয়? এটা হচ্ছে লাইটটা যখনই পড়বে, লাইটটা এই এলডিআরের ওপর লাইট পড়লে তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা কমে যায়, আর যখন ডার্ক কন্ডিশনে, যখন এর উপর লাইট পড়ছে না, তখন এর রেজিস্ট্যান্সটা আবার কমে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি 1.8 কিলো ওহমস। আগে আমরা অ্যাপ্রক্সিমেটলি 49 কিলো ওহমসের মতো পেয়েছিলাম যখন ডার্ক করা ছিল, মানে উপরে গার্ড করা ছিল, লাইট পড়ছিল না রেজিস্টারের উপর। এটাও এলডিআর আছে, এটা সাইজে বড় এলডিআর, অ্যাপ্রক্সিমেটলি 20 mm এলডিআর আছে।